বন্ধুরা গোল্ডেন বাংলার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের বলবো আপনারা কিভাবে পুকুর পারে লেবু বাগান করবেন দেখতে পাচ্ছেন এটি একটি লেবু গাছ আমি আপনাদের বিশাল আকার পুকুরটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পুকুর এই পুকুরের পারে যদি আপনারা লেবু গাছ লাগান তাহলে এটি আপনাদের হবে একটি বাড়তি ইনকাম দেখতে পাচ্ছেন আমি আপনাদের কিছু লেবু গাছ দেখাচ্ছি একজন ভাই এই পুকুরের পারে লেবু গাছ করেছে বারো মাসি লেবু এবং গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে আপনারা যদি আপনাদের পুকুর পাড়ে এই ধরনের লেবু বাগান করে দেন তাহলে এই ধরনের লেবু গাছ থেকে আপনাদের একটা বাড়তি ইনকাম আসবে যেটা দিয়ে আপনার পুকুর ব্যবস্থাপনা খরচটা মিটবে এছাড়াও বন্ধুরা আপনাদের বলে রাখছি আপনার যদি আপনাদের পুকুরের পারে যদি লেবুর বাগান করেন তাহলে আপনাদের যে একটা বাড়তি খরচ পুকুর মেনটেন খরচ একটা পাহারা দেওয়ার একটা খরচ সেটা আপনাদের মিঠে যাবে এই লেবু বাগানের উৎপাদন থেকেই আজ আপনাদের আমি দেখাচ্ছি যে ভাই এইটি করেছে উনি বছরে এখান থেকে প্রায় যেই টাকাটা লেবু বিক্রি করে পায় এটা দিয়ে ওনার পুকুরের বেশ কিছুটা মেনটেনেন্স খরচটা পুষিয়ে যায় তা আপনারাও যদি আপনাদের পুকুরের পারে এই ধরনের বারো মাসেই শরবতি লেবুর চাষ করেন তাহলে দেখা যাবে আপনাদের পুকুরটা যেমন পরিষ্কার থাকবে এবং আপনাদের একটা বাড়তি ইনকাম আসবে এছাড়া বন্ধুদের আরেকটা ব্যাপার বলে রাখছি আপনারা লেবু গাছের ফাঁকে ফাঁকে কলা গাছও কিছু লাগাতে পারেন কেননা এগুলো লাগালে যেমন অনেক মাছ আসে যে মাছগুলো ঘাস এবং কলা পাতা খায় সরপুটি এবং গ্লাস কাপ যেটি আছে সেটি এই ধরনের ঘাস কলা পাতাগুলো খেয়ে থাকে তাহলে যেমন এই যে কলা গাছের পাতাগুলো আপনার মাছকে খাওয়াতে পারবেন তেমনিভাবে আপনার এখানে কলা হবে কলার উৎপাদন থেকে আপনার একটা বাড়তি লাভ হবে এছাড়া লেবু বিক্রি করে বাড়তি লাভ হবে এবং আপনার পুকুর পাড়টা পরিষ্কার থাকবে বিশেষজ্ঞরা বলেছেন পুকুর পাড়ে যদি আপনি বড়ো সাইজের কোনো গাছ না লাগান সেটি আপনার পুকুরের মাছ চাষের জন্য অনেক ভালো কেননা সূর্যের আলোটা যদি সরাসরি পুকুরে পড়ে তাহলে প্রাকৃতিক খাবারটা বেশি পরিমাণে তৈরি হয় এবং সম্পূরক খাবারের পরিমাণ খুবই কম লাগে এতে করে আপনাদের মাছ চাষে লাভবান হতে পারবেন এবং পুকুরের পাটটা এই যে ছোট জাতীয় লেবু গাছ এবং কলা গাছ লাগালে পাড়টাও মজবুত থাকবে ভেঙে যাবে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই গোল্ডেন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন ভবিষ্যতে আরও ভালো ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে